ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন রেকর্ড ছয়টি ব্যালণ্ডিয়র আগে থেকে শোভা পাচ্ছিল তার অর্জনের শোকেচে বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কারটি জিতে সংখ্যাটা সাথে নিয়ে গেলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল মেসি দারুণ এই প্রাপ্তির পর আর্জেন্টাইন মহাতারকা জানিয়েছেন এই অর্জন তার নিজের কাছেই অবিশ্বাস্য লাগছে রবার্ট লেভান্দস্কি জর্জিনিয় করিম বেঞ্জেমাদের পিছনে ফেলে দু হাজার একুশ সালের ব্যালণ্ডিওর জিতেছেন লিওনেল মেসি প্যারিসে সোমবার রাতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ অর্জনের এই পুরস্কারটি তুলে দেওয়া হয় লিওনেল মেসির হাতে ক্যারিয়ারে সপ্তমবারের মতো ব্যালন্ডিওর জিতেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বিশ্বজুড়ে সাংবাদিকদের ভোটে সাতবার ব্যালণ্ডিওর জিতার পর নিজেকে যেন ধরাছোঁয়ার বাহিরে নিয়ে গেলেন চৌত্রিশ বছর বয়সী এই আর্জেন্টাইন দ্বিতীয় সর্বোচ্চ এই পুরস্কারটি জিতেছেন বর্তমান সময়ের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো এমন অর্জনে খুবই গর্বিত অনুভব করছেন লিওনেল মেসে ধন্যবাদ জানিয়েছেন সবাইকে ব্যালণ্ডিওর জয়ের পর আর্জেন্টাইন ফরওয়ার্ড বলেন আবারও ফ্রান্স ফুটবলকে ধন্যবাদ জানায় ব্যালণ্ডিওর জিতে আমি সত্যি গর্বিত সপ্তমবারের মতো এই পুরস্কারটি জিততে পারাটা অবিশ্বাস্য ধন্যবাদ জানাতে চাই আমার পরিবার বন্ধু এবং যারা আমাকে অনুসরণ করে সবসময় সমর্থন দিয়ে আস তাদেরকে সতীর্থদের ছাড়া এই পুরস্কার অর্জন করা সম্ভব নয় সপ্তমবারের মতো ব্যালণ্ডিয়র জয়ের পর নিচের অনুভূতি জানিয়ে এমনটা জানিয়েছেন মেসি।